মানবিক কারণে তিনি খালেদা জিয়ার মুক্তি চাচ্ছেন। আমি বলবো যখন 21 আগস্ট খালেদা জিয়া এবং তার পুত্র তারেকের নির্দেশনা আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করার উদ্দেশ্যে 23 জন আইভি রহমান সহ 23 জন নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছিল, কোথায় ছিল আপনাদের বিবেক? কোথায় ছিল সেদিন বিএনপির সুধীজন? আবার বলছেন একদল বলছেন যে একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রী। আমি বলবো ওনার মুক্তিযুদ্ধ সম্পর্কে আমার খুব সন্দেহ, কারণ আমরা একটি পত্রিকা একটি চিঠি পেয়েছিলাম 1971 সালের যুদ্ধ চলাকালীন মেজর ড্যাগ চিঠি লিখেছিলেন জিয়াউর রহমানকে, তোমার কর্মকাণ্ডে আমরা অত্যন্ত সন্তুষ্টিত। তো আজকে যারা জিয়াউর রহমানকে মুক্তিযুদ্ধের ঘোষণা করেন, আমি বলি তারা চাটুকার, তারাই বলতে পারে, কারণ এই ভারতীয় উপমহাদেশে সামরিক বেইমান মীর জাফর হিসাবে তিনি খ্যাত, মীর জাফর আলী খাঁ যার ভূমিকা নওয়াব সিরাজউদ্দৌলা হত্যাকাণ্ড সংঘটিত হয়, নবাব সিরাজউদ্দৌলার পর স্বাধীন সার্বভৌম বাংলাদেশের রাষ্ট্রনায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে 1975 সালের 15 আগস্ট এই জিয়ার ইন্ধনে হত্যা করা হয়। কতিপয় বিপদগামী সামরিক কর্মকর্তা, প্রিয় বন্ধুরা, আপনারা জানেন 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধুর হত্যা মাত্র 9 দিনের মাথা জেনারেল শফিউল্লাহকে সামরিক বাহিনীতে অব্যাহতি দিয়ে মালয়েশিয়া রাষ্ট্রদূত করা হয়। জিয়াউর রহমান সেনাপ্রধান থাকা অবস্থায় ওই বিপদগামী সামরিক যারা বরখাস্ত ছিল তারা কিভাবে ক্যান্টনমেন্টের অস্ত্র নিয়ে ঢাকা জেলখানা গিয়ে তাদের থেকে নির্মম ভাবে হত্যা করেন। সম্পূর্ণভাবে জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। অনেকে বলছেন জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা, আমার সন্দেহ যদি জিয়াউর রহমান মুক্তিযোদ্ধা হয়ে থাকে কিভাবে 75-এর পরবর্তী সময় 4773 জন সামরিক মুক্তিযোদ্ধাকে তিনি নির্মম ভাবে হত্যা করেন? জিয়াউর রহমান কখনো মুক্তিযোদ্ধা হতে পারেন না, কারণ আজকে সভাপতির নির্দেশে হয়তো একজন ঘোষণা করবেন আজকে সভা এখানে সমাপ্তি, কিন্তু উনি হলেন ঘোষিত অর্থাৎ তাৎকালীন 1971 সালের 25শে মার্চ দিবস রাত্রে যখন পাক হানাদার বাহিনী নির্মমভাবে বাঙালিদের উপর ঝাঁপিয়ে পড়েন, বঙ্গবন্ধু সর্বশেষ স্বাধীনতার চূড়ান্ত ঘোষণা দেন।